TV, Dabur Vatika Campus Star. RTV, Dabur Vatika Campus Star. গ্রুমিং রাউন্ডে তোমাদের সবাইকে অভিনন্দন। আজকে থেকে তোমাদের গ্রুমিং শুরু। শুধু আমরা যে এখানে গ্রুমিং করব সেটার বাইরেও তোমাদের নিজেদের অনেক হোমওয়ার্ক করতে হবে বাসে গিয়ে। সামনে যে রাউন্ডগুলো হবে আশা করি সবাই যদি চেষ্টা করো তাহলে নিশ্চয়ই এখান থেকে যার ভিতরে অনেক গুণাবলী আছে সে নিশ্চয়ই আমাদের এই ক্যাম্পাস স্টার হবে এদের মধ্যে থেকে যে কোনো একজন। এখানে আমার পাশে বসা আছে টুম্পাপু, র‍্যাম্প কুইন নামে সবাই ওনাকে চেনে। আগে আমি আমার পরিচয় দিই। আমার নাম বুলবুল টুম্পা, আমি গ্রুমার, ট্রেনার এবং মডেল। প্রত্যেকটা মানুষ আলাদা করে আল্লাহ সুন্দর বানায়, সেটা মন থেকে বানায়, সেটাই প্রকাশ করতে হয় বাহ্যিক। তোমরা সবাই সবার নাম এবং কোথা থেকে আসছো একজন একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবা, ঠিক আছে? ফারজানা রহমান তুন্নি, আর আমি এসেছি বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি থেকে। আমি কাজী তারানা, আমি এসেছি আহসানউল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে। আমার নাম দৃষ্টি চাকমা, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি। লামিয়া ফারা চৌধুরী, আমিও এসেছি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি থেকে। আমি বুশাল মোবাশেরা, আমি এসেছি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাং থেকে। আমি মারিয়া হোসেন অনন্যা, আমি এসেছি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে। আমি সিফাজেসিন রিম্পু, আমি এসেছি স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশ থেকে। আমি বেবি নাজনিন ফালাক, আর আমি এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ, মানে চারুকলা ফ্যাকাল্টি আর কারুশিল্প বিভাগে পড়ছি। আমি আসমাউল হুসনা তাওলি, আমি রাজশাহী ইউনিভার্সিটি ফাইন আর্টস থেকে এসেছি। তৃষা চৌধুরী, এসেছি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রাম থেকে। আমি সুস্মিতা দত্ত সুপ্ত, আমি এসেছি স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে, এলএলবি থেকে। আমি সাবরিনা নরিন, আমি এসেছি স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি থেকে, বিবি ডিপার্টমেন্ট। আমি সাইমা আহমেদ রাহিন, আমি এসেছি ব্র্যাক ইউনিভার্সিটি থেকে, ধন্যবাদ। আমি সাবরিনা সুলতানা, আমি এসেছি বিজিএম ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি থেকে। আমি রূপা সাহা, আমি এসেছি বিজিএম ইউনিভার্সিটি অফ ফ্যাশন টেকনোলজি থেকে, ফ্যাশন ডিজাইনিংয়ে পড়ছি। মোসামাদ শারমিন আক্তার রেনে, আমি রাজশাহী ইউনিভার্সিটি থেকে এসেছি, থিয়েটার ডিপার্টমেন্টে। আমি সানজিদা ইসলাম মিতৌশি, রাজশাহী ইউনিভার্সিটি চারুকলা গ্রাফিক ডিজাইন। আমি সাদিয়া ফাতেমা সুরভি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে এসেছি, পড়ছি জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ নিয়ে। আমি নিলয়, খুলনা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পড়ি। আমি শ্রাবন্তী অধিকারী, আমি এসেছি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ থেকে। আমি সুময় সুলতানা জুথি, আমি এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আর ডিপার্টমেন্ট নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স। আমি তাসনিম জারিন সাফা ফ্রম ব্র্যাক ইউনিভার্সিটি। আমি ঈশিকা, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে পড়ছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। আমি বৈশাখী, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এসেছি সঙ্গীত বিভাগ। আমি শাহনাজ জাহান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এসেছি চারুকলা বিভাগ। থ্যাংক ইউ সবাইকে। এবার আমরা একটু কষ্ট করে সবাই সোজা হয়ে বসি। সোজা হয়ে বসলে আমাদের কী হয়, বনটা কী করে সোজা হয়, রাইট? বনটা সোজা রেখে বসলে পশ্চা সুন্দর হয়। শোল্ডার সোজা, চেস্ট আপ। প্রথম এই না, আমরা বসলে, কোথাও বসলে আমরা কী করবো, সোজা হয়ে বসবো, তাহলে মানুষকে দেখতে সুন্দর লাগবে এবং কনফিডেন্স লাগবে। আমরা বসার পরে হাত পা না একদম নাড়াবো না, অ্যাটলিস্ট পা। পা নাড়ালে কী হয়, যে সামনে বসে থাকে তার দৃষ্টি পায়ের দিকে চলে যায়, এটা ম্যানারের বাইরে, মনে থাকবে। কারো কিছু জানার ইচ্ছে আছে? আমি জানতে চাই যে পড়াশোনার চাপে আর আমার আসলে তেমন প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট নেই নাচের ওপরে, সো এগুলো না থাকা সত্ত্বেও আমি কিভাবে কন্টিনিউ করতে পারবো? আসলে তুমি যে শেখার মতো মনটা আছে এটাই আসলে যথেষ্ট, সার্টিফিকেটটা অত জরুরি না, চর্চাটা হচ্ছে সবার আগে জরুরি। যে তুমি নাচকে ভালোবাসো তাহলে চর্চা চালিয়ে যাবে, দেখবা যে তোমার চর্চার সাথে সাথে তুমিও এগিয়ে যাবে অনেক দূর। আর কারো কোনো কোশ্চেন? একটা মানুষ তো তিনটা বিষয়ে কখনোই পারফেক্ট হতে পারে না, নাচ, গান, অভিনয়, তিনটাতেই কি পারফেক্ট হতে পারে? কারণ এখানে তো তিনটা বিষয়েই আমাদেরকে বলা হয়েছে, তিনটাই করতে হবে, তাহলে তো কারো নাচটা বেটার থাকে, কারো গান বেটার থাকে, তিনটাই কি পসিবল? তিনটার মধ্যে যদি যে কোনো একটা একদম 100-100 হয় তাহলে বাকি দুইটার যদি সেটা 110 হয় তাহলে দেখা যাবে একটা তোমাকে অনেক বেশি এগিয়ে টেনে নিয়ে গিয়েছে, আর তিনটাতেই যদি হয় 100-এর ভিতরে 20-20-20 তাহলে তো কোনোটাই ঠিকমতো হলো না। আর কারো কোনো কোশ্চেন আছে? অ্যাকচুয়ালি আমি যদি আমার কথা বলি, আমি নাচের যদি বলি ন, সেই নটাও আমি জানি না। তা আসলে আমি ভালো করতে চাই, আমি চেষ্টা করতে চাই। এখন আমি আসলে কীভাবে এটাকে আসলে ওভারকাম করব সেটা আমি জানতে চাচ্ছি। নাচের টিচার আছে সোহাগ ভাই,
সে তোমাকে ভালোভাবে শিখিয়ে দিবে আর কারো যদি ইচ্ছা থাকে সে সব করতে পারে এবং তোমার যদি ইচ্ছা থাকে তুমি ভালো কিছু করার শুধু যে নাচতে হবে তা না অন্য দিক দিয়েও তুমি ভালো করতে পারবা থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ যদি মনে করো যে আমার শেখা শেষ হয়ে গেছে তাহলে আর কিছু শিখতে পারবে না আর যদি মনে করো আমার শেখা মৃত্যুর আগ পর্যন্ত আছে মৃত্যুর আগ পর্যন্ত শিখবো তাহলে মানুষ জীবনে অনেক কিছু শিখতে পারে এটা মনে রাখো এটা গ্রুমিং একটা পার্ট তখন কোথাও আমরা যাই ধরো আমি কোথাও গেলাম হ্যাঁ আমাকে ডাকলো আমি গেলাম সুন্দর করে তাকিয়ে দাঁড়িয়ে একটা টি শেপে দাঁড়াবা টি টি শেপে দাঁড়াবা এবং হাসি দিয়ে মাইকটা এভাবে ধরবা যখনই দাঁড়াবা সুন্দর পশ্চার একদম পিছের যে বনটা আছে না এটা সোজা বেসিক জিনিস দেখানোর পরে তোমরা প্র্যাকটিস করো কিভাবে করতে হবে সবাই দাঁড়াও যে যেখান থেকে আসে টি শেপ বাম পাটা সামনে হবে ডান পায়ে ভর দিতে পারবা বাম পাটা নর্মাল থাকবে ক্লিয়ার এটা কি শেপ বলে টি শেপ যখন তোমরা স্টেজে উঠবা ক্যাটওয়াক করবা বা দাঁড়াবা এই শেপেই দাঁড়াতে হবে এটাকে কি বলে টি শেপ যখন তোমরা সোজা হয়ে দাঁড়াবা তাহলে তোমাদের পশ্চার সুন্দর থাকে এবং তোমাদের মানে হয় না যে মানুষের যখন কনফিডেন্সটা বাড়ে আর যখন এরকম থাকবা তখন তোমাদের কনফিডেন্স নাই দেখতে কি মনে হবে নার্ভাস হ্যাঁ যখন টান করবা তখন কি পা থাকে ডান পা থাকে ডান পা দিয়ে ক্যাটওয়াক শুরু করবা যখন সবসময় মনে রাখবা যেই পা সামনে থাকে সেটা থেকে শুরু করতে হয় এবং সোজা পিছনে সবসময় থাকবে এটা মাথায় রাখো শুরু হবে
শিখিয়েছি জানো তোমরা? কে বলতে পারবে স্মার্টলি? প্রথমে যখন আমরা এখানে আসছিলাম তখন আমাদের বলা হয়েছিল স্ট্রেইট হয়ে বসার জন্য, অলওয়েজ বোন স্ট্রেইট, আর স্মাইল করে কথা বলার জন্য সব সময়, আর যার সাথে কথা বলবো আই কন্ট্যাক্ট করে কথা বলার জন্য, আর বসলে পা বেশি নাড়ানো যাবে না। ক্যাটওয়াকে ফার্স্ট হচ্ছে টি শেপে দাঁড়াতে হবে, বাম পা সামনে রেখে ডান পায়ে ভর দিয়ে। যখন আমরা ক্যাটওয়াক স্টার্ট করব তখন বাম পা দিয়ে আগাতে হবে বড় বড় স্টেপ দিয়ে, অলওয়েজ স্মাইলিং ফেস, অ্যান্ড বডি সবসময় স্ট্রেইট থাকবে, শোল্ডার স্ট্রেইট, চেস্ট আপ, চিন আপ। দেন যখন আমরা টার্ন করব তখন একটু স্লোলি টার্ন করতে হবে, রাইট সাইডে টার্ন করব এবং টার্ন করেই রাইট পা দিয়ে আগাতে হবে, দেন আবার নিজের জায়গায় যেয়ে স্লোলি টি শেপে গিয়ে দাঁড়াতে হবে। তাহলে আজকে কী শিখলাম? আমরা বেসিক কিছু জিনিস শিখলাম। আজকে আমি মার্কিং করব না, বিকজ আজকে তোমাদের বেসিক জিনিস শিখালাম, এইটা পরের দিন আমি মার্কিং করব। আমি সেদিন এ বি সি তিনটা গ্রুপ করব, এতে যারা ভালো করবে তারা থাকবে, বিতে যারা খারাপ করবে তারা থাকবে, সিতে যারা একদম, তো আশা করব নেক্সট ক্লাসে তোমরা ভালো করবা, বাসায় যেয়ে প্র্যাকটিস করবা। জিনিসগুলো মনে রাখো, শুধু মডেলিং করলে মানুষ অনেক দূর যায় না, মানুষের অনেক কিছু আছে করার, ডান্স করে যায়, অভিনয় করে যায়, ক্যাটওয়ার্ক করে যায়, কিন্তু সেটা সীমিত যখন গ্ল্যামার থাকে, তাই কোনো শেখা জিনিস ফেলে দেওয়া যায় না, কোনো না কোনো সময় কাজে লাগে। মনে থাকবে স্মাইলিং ফেস অলওয়েজ মানুষকে সুন্দর বানায়। থ্যাংক ইউ সবাইকে। তিনজন তিনজন আলাদা হও, তোমরা শুধু দুজন, তোমরা তিনজন মেলে বাংলার যে কোনো একটা অক্ষর হয়ে আমাকে দেখাবে শরীর, তোমাদের নিজেদের শরীর দিয়ে, বা অঙ্কের এক দুই তিন চার পাঁচ ছয় বর্ণগুলো বের করবে শরীর ভেঙে। টুম্পা পিটু আসো আমাকে সাহায্য করার জন্য। ক, তোমরা একটু তালি দাও সবাই, ওরা ক হয়েছে। এরপরে চন্দ্রবিন্দু, তালি দাও ওদের জন্য একটা। নেক্সট কি এটা? ব, তালি দাও একটা, ওরা ব বানিয়েছে। সরে ওয়া তালি চন্দ্রবিন্দু, অনুষ্ঠ দেখি একবার। ওকে থ্যাংক ইউ তালি। নেক্সট ব, বাবা ওরা শুধু দুজন পড়ে গিয়েছে, কি হয়েছে তোমরা? অনুষ্ঠ খুব ভালো হয়েছে। নেক্সট ব, এখন বুঝতে পেরেছ, ইচ্ছে করলে তোমরা নিজেরাও কিন্তু একজন নাচের টিচার হতে পারবে, কোরিওগ্রাফার হতে পারবে। এভাবেই কিন্তু মুদ্রা আমরা তৈরি করি, চিন্তা করে নিজেকে ভাঙতে হবে। এখন তো এটা অক্ষর দিয়ে হলো, তারপর যদি আমি বলি তুমি বাংলাদেশ হও, তুমি দোয়েল পাখি হও, তুমি ময়ূর হও, তুমি ধান ক্ষেত হও, সেটাও চিন্তা করলে পারবে। এখন এখান থেকে ছজন এখানে সামনের দিকে আসো, তারপরে একজন দাঁড়াও পিছনের লাইনে, হাত ধরো, হাত ধরে ফাঁকা ফাঁকা লাইন করে দেবো।
ডাবল বাটিকা ক্যাম্পাস স্টার থেকে এটা প্রত্যেক ভার্সিটি থেকে ফর্ম ফিল আপ করে অডিশনের জন্য নেওয়া হয়েছে তো আমাদের ভার্সিটি যখন আসছিল তখন আমি কনফিউজ ছিলাম যে কেমন হবে আই ওয়াজ রিয়েলি কনফিউজড ইফ আই শুড ডু ইট অর নট বাট অ্যাট লিস্ট আই ডিড ইট অ্যান্ড হিয়ার আই অ্যাম নাও অ্যান্ড আই অ্যাম হ্যাভিং সো মাচ ফান আই অ্যাম লার্নিং আ লট আই অ্যাম লার্নিং টু ক্যার ওয়ার্ক লার্নিং টু ডু আ লট অফ স্টাফ অ্যান্ড ডেফিনেটলি আই মেড আ লট অফ ফ্রেন্ডস পিপল আর রিয়েলি নাইস হিয়ার তো আমরা এরকমই একটা প্ল্যাটফর্মের অপেক্ষা করছিলাম যে কোনো একটা কনটেস্ট হবে সেটাতে আমরা পার্টিসিপেট করব আমাদেরকে ডান্স শেখানো হয়েছে টুম্পা ম্যাম আমাদেরকে র্যাম্প শিখাইছে তো ফার্স্টে অনেক নার্ভাস ছিলাম বাট গ্রুমিংয়ের পরে এখন নার্ভাস কেটে গেছে এখন মনে হচ্ছে যে কিছু একটা হবে সোহাগ স্যারের কাছে নাচ শিখেছি টুম্পা ম্যামের কাছ থেকে র্যাম্প শিখেছি আবার হাঁটা চলা বসা কথা বলা সব কিছুই শিখতে পেরেছি আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড হোয়াটস ইন ফ্রন্ট অফ আস জানি না সামনে কী হবে বাট প্রস্তুতি অনেক পুরো দমে চলছে ইনশাল্লাহ ভালো হবে চোখে যত অবিরত স্বপ্ন খেলা করে বিচ্ছিরা প্রজাপতি উড়ুক ডানা মেলে স্বপ্ন আমার রং মাখাতে এসেছি ক্যাম্পাস স্টারে RTV, Double Vodka, Campus.